গোটা দেশের সাথে শিলচরেও মেঘা রক্তদান শিবিরের আয়োজন করল তেরাপন্থ যুব পরিষদ। সমাজসেবার কথা মাথায় রেখে দেশ থেকে রক্তের অভাবকে মুছে ফেলার লক্ষ্যে শনিবার গোটা দেশব্যাপী এক মেঘা রক্তদান শিবিরের আয়োজন করল তেরাপন্থ যুব পরিষদ। সংস্থার প্রতিষ্ঠা দিবস সহ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে আয়োজিত এদিনের রক্তদান শিবিরে ফিতে কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করলেন কাছাড়ের জেলাশাসক রোহন কুমার ঝা। আজাদী কা অমৃত মহোৎসব পালনের অংশ হিসেবে শিলচরের সাতটি স্থানে শনিবার রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে বলে জানান সংস্থার কর্মকর্তারা। শিলচর জৈন ভবনে আয়োজিত এদিনের শিবিরে বেশিরভাগ মহিলারাই রক্তদানের জন্য এগিয়ে এসেছে বলে এদিন জানিয়েছেন তারা। শিলচর সহ গোটা দেশ থেকে মোট 2 লক্ষ ইউনিট রক্ত সংগ্রহ করার লক্ষ্যেই এই মেঘা ব্লাড ডোনেশন ড্রাইভ দেশজুড়ে আয়োজিত করার উদ্দেশ্যে বলেও এদিন জানিয়েছেন সংস্থার কর্মকর্তারা। শিলচর থেকে সুরজিৎ চক্রবর্তীর রিপোর্ট আমাদের টিভি। 17 সেপ্টেম্বর কো আমারা অখিল ভারতীয় তেরাপন্থ যুব পরিষদ কা স্থাপনা দিবস হ্যায় আর মোদীজি কা জন্মদিন ভি হ্যায়। আজাদী কা অমৃত মহোৎসব কে উপলক্ষ্য মে আজ হম অখিল ভারতীয় তেরাপন্থ যুব পরিষদ লগভগ 2000 জগহ পুরে ভারত মে রক্তদান ক্যাম্প লগা রহে হ্যায়। ইসি উপলক্ষ্য মে শিলচর মে 7 ক্যাম্প লগায়ে হ্যায়। ये हमारा जैन भवन का कैंप सबसे बड़ा कैंप है। अभी तक लगभग 35 यूनिट डोनेट हो चुके हैं जिसमें लेडीज़ और फर्स्ट टाइम डोनर बहुत ज़्यादा है। हम इस कैंप के माध्यम से सबसे आह्वान करते हैं कि वो आके रक्तदान करें क्योंकि रक्त की कमी रक्तदान करने से ही पूरी हो सकती है। लगभग 2 लाख यूनिट का टारगेट है ऑल ओवर इंडिया में। সকলের মঙ্গল কামনায় ও এলাকা দুর্ঘটনা কমাতে শনি মহারাজের পুজোর আয়োজনের প্রস্তুতি চলছে। আগামী 31শে ভাদ্র শনিবার ধূপগুড়ি শহর সংলগ্ন কুমলাই ব্রিজ শ্রী শ্রী শনি মন্দিরে 53তম শনি পূজা উৎসবের আয়োজন করা হয়েছে। এই শনি পূজা উৎসবে আপাম ধূপগুড়িবাসীকে আমন্ত্রণ জানানো হচ্ছে কুমলাই ব্রিজ শনি মন্দিরের পক্ষ থেকে। পুজোর পর উপস্থিত সকল ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হবে।